সবাই কেমন আছো? আশা করছি আমার ফ্লাওয়ার্স খুব ভালো আছে। সো ফ্লাওয়ার্স, আজকে আমি কিন্তু তোমাদের একটা নিউমেরিস স্কিলস বুক থেকে অ্যাক্টিভিটি করাবো। তার জন্য বুকটা তো আনতে হবে। এই দেখো তোমাদের নিউমেরিস স্কিলস বুক। এই বুকটা নিয়ে সবাই রেডি হয়ে যাও। আর সঙ্গে একটা পেন্সিল, একটা ইরেজার আর ক্রিয়ন বক্স আনতে হবে। ওকে, আচ্ছা। সো ফ্লাওয়ার্স, চলো পেজ ওপেন করে ফেলি। এখন এই বুকের পেজ নাম্বার 7878 ওপেন করে ফেলো। হুইচ নাম্বার ইজ দিস? 7878। ভেরি গুড। নাও ফ্লাওয়ার্স, ওপেন করে ফেলো। দেখো পেজে কি রয়েছে। এই দেখো, এই অ্যাক্টিভিটিটাই কিন্তু আজকে আমরা করব। ওকে, সো এর আগে তো আমরা অনেকগুলো শেপ দেখেছি, যেমন শেপ সার্কেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, তাই তো? তারপর দেখো ওভাল। আজকে কিন্তু আমরা এই শেপে দিয়ে অ্যাক্টিভিটি করব। এটা কোন শেপ? রেকট্যাঙ্গেল। ভেরি গুড। সো ফ্লাওয়ার্স, দেখো আমি কিন্তু স্ক্রিনে একটা পিকচার দেখাচ্ছি। এই দেখো, এটা কোন শেপ? রেকট্যাঙ্গেল। এই রেকট্যাঙ্গেল শেপের কতগুলি সাইজ রয়েছে? 1, 2, 3, 4, 4 সাইজ, রাইট? ইয়েস, দ্য রেকট্যাঙ্গেল হ্যাজ 4 সাইজ। অ্যান্ড ফ্লাওয়ার্স, কতগুলি কর্নার্স রয়েছে? 1, 2, 3, 4, 4 কর্নার্স হিয়ার, রাইট? ইয়েস, দ্য রেকট্যাঙ্গেল হ্যাজ 4 কর্নার্স অ্যান্ড 4 সাইজ, রাইট? ওকে, আর ফ্লাওয়ার্স, টেল মি, হোয়াট ইজ দ্য কালার অফ দিস রেকট্যাঙ্গেল? ব্লু কালার। ভেরি গুড। আর ফ্লাওয়ার্স, দেখো এই রেকট্যাঙ্গেল শেপের কিন্তু টু অপোজিট সাইডস কিন্তু ইকুয়াল। যেমন ধরো এই সাইডটার সঙ্গে এই সাইডটা ইকুয়াল, আর এই সাইডটার সঙ্গে এই সাইডটা ইকুয়াল। ওকে, তাহলে কি বললাম, টু অপোজিট সাইডস কিন্তু রেকট্যাঙ্গেলের ইকুয়াল হয়, রাইট? ওকে, তাহলে ফ্লাওয়ার্স আমরা রেকট্যাঙ্গেল শেপ দেখলাম, তাই তো? আজ কিন্তু ওরকমই একটা শেপ ড্র করে কালার করবো। এই শেপটা দিয়ে একটা অ্যাক্টিভিটি করবো। তাহলে চলো ফ্লাওয়ার্স, অ্যাক্টিভিটা স্টার্ট করি। সবাই পেজের দিকে দেখো। নাও ফ্লাওয়ার্স এভরিওয়ান, লুক অ্যাট দ্য পেজ। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? অনেকগুলি শেপ দেখতে পাচ্ছি, তাই তো? উই ক্যান সি সো মেনি শেপস হিয়ার। সো ফ্লাওয়ার্স, এখানে কি বলেছে? কাউন্ট এন্ড রাইট দ্য নাম্বার অফ রেকট্যাঙ্গেলস অ্যান্ড হ্যাভ টু কালার দেম। মানে এইখানে অনেকগুলি রেকট্যাঙ্গেল শেপস রয়েছে, সেগুলি আমাদের খুঁজে বের করে নিয়ে কাউন্ট করতে হবে আর সঙ্গে কালার করতে হবে। চলো ফ্লাওয়ার্স, দেখে নিই কোথায় কোথায় রয়েছে। পেন্সিল নিয়ে নাও সবাই। দেখো কোথায় রয়েছে এখানে রেকট্যাঙ্গেল শেপ। এই দেখো ফ্লাওয়ার্স, দেখেছো কি করে বুঝলাম এটা রেকট্যাঙ্গেল শেপ? দেখো এই শেপে কিন্তু এই টু সাইডস ইকুয়াল আর এই টু সাইডস ইকুয়াল, রাইট? আর 1, 2, 3, 4, 4 কর্নার্স রয়েছে, তার জন্য এটা শেপ রেকট্যাঙ্গেল। দেখো আমি নাম্বার 1 লিখলাম, ওকে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কোথায় দেখতে পাচ্ছি আমরা এই যে সেম দেখতে তো, দেখেছো টু সাইডস ইকুয়াল আর এই টু সাইডস ইকুয়াল, তাই এখানে নাম্বার 2 লিখে ফেলি আমরা। তারপর কোথায় দেখতে পাচ্ছি এই যে একটা ছোট্ট রেকট্যাঙ্গেল শেপ, দেখেছো এই টু সাইডস আর এই টু সাইডস ইকুয়াল, তাহলে এখানে নাম্বার 3 লিখব। তারপর কোথায় দেখতে পাচ্ছি এই যে একটা শেপ রেকট্যাঙ্গেল, এই দেখো টু সাইডস ইকুয়াল, এই টু সাইডস ইকুয়াল আর সঙ্গে 4 কর্নার্স রয়েছে, তাহলে এখানে নাম্বার 4 লিখব। তারপর কোথায় দেখতে পাচ্ছো এইখানে একটা শেপ রেকট্যাঙ্গেল, এই দেখো টু সাইডস ইকুয়াল আর এই টু সাইডস ইকুয়াল আর দেখো 1, 2, 3, 4 4 কর্নার্স রয়েছে, রাইট? তাহলে এখানে নাম্বার 5 লিখলাম। তারপর কোথায় দেখতে পাচ্ছি এইখানে কি করে বুঝলাম এটা রেকট্যাঙ্গেল শেপ? দেখো এখানেও কিন্তু এই টু সাইডস ইকুয়াল আর সঙ্গে এই টু সাইডস ইকুয়াল, তাহলে এখানে নাম্বার 6 লিখবো। তারপর দেখো এই একটা শেপ রেকট্যাঙ্গেল, দেখো এখানেও এই টু সাইডস ইকুয়াল আর এই টু সাইডস ইকুয়াল, নাম্বার 7। তারপর এই একটা বড় রেকট্যাঙ্গেল শেপ, তাহলে এখানে নাম্বার লিখবো 8। তারপর কোথায় দেখতে পাচ্ছি এই যে, তাহলে এখানে নাম্বার 9 লিখবো। তাহলে ফ্রেন্ডস, এখানে কতগুলি রেকট্যাঙ্গেলস রয়েছে লিখবো। তাহলে ফ্রেন্ডস, এখানে কতগুলি রেকট্যাঙ্গেল শেপ রয়েছে? 9। তাহলে এখানে আমরা নাম্বার 9 লিখবো। ওকে, এইবার চলো আমরা কালার করে ফেলি। কালার করার জন্য ফার্স্টে দেখো আমি এখানে ভায়োলেট কালার নিয়েছি। ভায়োলেট কালার দিয়ে আমি এই শেপটা কালার করে ফেলি স্লোলি স্লোলি। আমার কিন্তু কালার আউটলাইনের বাইরে যাবে না, আমি কিন্তু কেয়ারফুলি করছি। তোমরাও ঠিক এরমভাবে কেয়ারফুলি কালার করো, তোমাদের কালারও কিন্তু বাইরে যাবে না। ওকে, আচ্ছা, তারপর দেখো আমি এখানে গ্রিন কালার নিয়েছি। গ্রিন কালার দিয়ে এই রেকট্যাঙ্গেল শেপটা কালার করব ঠিক এই রকমভাবে। ওকে ফ্লাওয়ার্স, তারপর দেখো আমি এখানে অরেঞ্জ কালার নিয়েছি, এই শেপটা তো অরেঞ্জ কালার দিয়ে কালার করব ঠিক এইরকমভাবে স্লোলি স্লোলি। ওকে ফ্লাওয়ার্স,
তারপর দেখো আমি এখানে রেড কালার নিয়েছি, রেড কালার দিয়ে এই শেপটা আমি এই রকম ভাবে কালার করব। তোমরাও কালার করে ফেলো। তাহলে ফ্রেন্ডস যদি আমি জিজ্ঞাসা করি হাউ মেনি সাইজ অফ রেকট্যাঙ্গেল শেপ, তাহলে কি বলবে? ইয়েস, ফোর সাইজ, ভেরি গুড। আর যদি আমি জিজ্ঞাসা করি হাউ মেনি কর্নার্স অফ রেকট্যাঙ্গেল শেপ, তাহলে কি বলবে? ফোর কর্নার্স। ওকে, দেখো আমি কিন্তু এখানে এই শেপটাও কিন্তু কালার করে ফেলছি, ঠিক আছে? ওকে ফ্লাওয়ার্স, দেখো। তারপর ফ্লাওয়ার্স আমি এখানে আবার দেখো ব্রাউন কালার নিয়েছি, ব্রাউন কালার দিয়ে আমি এই রেকট্যাঙ্গেল শেপটা কালার করে ফেলি। এখানে কোন নাম্বার লিখেছিলাম? নাম্বার সিক্স, তাই তো? এখানে তো নাইন রেকট্যাঙ্গেল শেপস রয়েছে। ওকে, আমি আবার দেখো ভায়োলেট কালার নিয়েছি, ভায়োলেট কালার দিয়ে এই শেপটা কিন্তু কেয়ারফুলি কালার করে ফেলছি। আচ্ছা ফ্রেন্ডস, বলতে পারবে আমাদের ডোরের শেপটা কি হয়? ডোর মানে দরজা, তাই তো? রেকট্যাঙ্গেল, তাই না? তোমরা কিন্তু তোমাদের বাড়ির যে ডোর রয়েছে সেই ডোরের শেপটা ভালো করে দেখবে তো, কোন কোন শেপে, ঠিক আছে? রেকট্যাঙ্গেল। ওকে, তারপর তোমার পেন্সিল বক্স রয়েছে না, পেন্সিল বক্সের শেপটাও দেখবে কোন শেপ, ঠিক আছে? সেটাও দেখবে কিন্তু রেকট্যাঙ্গেল। টু অপোজিট সাইডস কিন্তু ইকুয়াল, তাই না? ওকে, দেখো আমি কিন্তু এইটাও কালার করে ফেললাম, বাকি হইলো তো আর একটা। এইটা কোন কালার দিয়ে কালার করবো বলো তো? গ্রিন, আমি আবার গ্রিন কালার নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ডিপ গ্রিন কালারটা ইউজ করতে পারো এখানে। ওকে, আচ্ছা তাহলে ফ্রেন্ডস দেখো কি সুন্দর সবগুলো রেকট্যাঙ্গেল শেপ কিন্তু কালার করে ফেলেছি। এরমভাবেই তোমরা কিন্তু পুরো পেজটা কমপ্লিট করে ফেলো। ওকে, আচ্ছা তো ফ্লাওয়ার্স, আর একটা সুন্দর একটা অ্যাক্টিভিটি করলে আমরা রেকট্যাঙ্গেল শেপ দিয়ে বাড়িতে কিন্তু ঠিক এরমভাবে রেকট্যাঙ্গেল শেপস আরও ড্র করবে, কালার করবে। আর কী করবে দেখবে বাড়িতে কোন অবজেক্টের শেপস রেকট্যাঙ্গুলার। ওকে, আচ্ছা। আর প্যারেন্টসকে আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই কিন্তু এই পেজের একটা ফটো ক্লিক করে গুগল ক্লাসরুমে সাবমিট করে দেবেন। না ফ্লাওয়ার্স, অলওয়েজ থিঙ্ক ইজ ওভার, টেক কেয়ার অফ ইউরসেলফ, আই লাভ ইউ অল, সে বাই ফ্লাওয়ার্স, বাই বাই।